ঘুরতে চায় তাদের জন্য এই ট্রলার বা স্পিড বোট গুলো কিভাবে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। উইফাইভ টিভিতে সবাইকে স্বাগত। বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, এই রুটিনে যারা আমরা একদমই ক্লান্ত হয়ে পড়েছি এবং একদিনের জন্য কোথাও ট্যুরে যেতে চাই, তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি। দর্শক, শীত বিদায় নিয়ে চলে আসছে বর্ষাকাল, আর বর্ষাকালেই বাংলাদেশের আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বর্ষা এলেই নদীগুলো যেন তাদের প্রাণ ফিরে পায়, তাই বর্ষাকালে আপনি ঘুরতে যেতে পারেন আপনার কাছের যে কোনো নদীতে। তবে আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের মিনি কক্সবাজার নামে পরিচিত মইনাট ঘাট ঘুরতে। বর্ষাকালে ঘুরতে আসার জন্য মইনাট ঘাট অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। মইনাট ঘাট কীভাবে আসবেন এই ভিডিওর শেষ ভাগে আমরা বলে দিব। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা, খুব সকালে উঠেই আমরা আমাদের যাত্রা শুরু করেছি এবং আমরা একমাত্র চলে এলাম মইনাট ঘাট বা মিনি কক্সবাজার। বন্ধুরা, মইনাট ঘাটকে বলা হয় মিনি কক্সবাজার। আমরা এসেছি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। এ সময় নদীর পানির স্তর অনেক নিচে নেমে গিয়েছে এবং নদী অনেকটাই শান্ত, তাই কক্সবাজারের সাথে এখানকার কোনোই মিল খুঁজে পেলাম না। তবে আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই ভরা মৌসুমে আসবেন। আমরা আজ এখানে মূলত এসেছি এখানকার জেলে ভাইদের সাথে কথা বলার জন্য। এখানে প্রত্যেকদিন সকালে অসংখ্য জেলে আসেন মাছ ধরতে। চলুন তাদের জীবন জীবিকা সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। মাছ কি মেরে নিয়ে আসলেন? না, তাহলে মাছ মারছি বেশি ভাই। ও আচ্ছা, মানে রাত্রে মারছেন? কখন পাওয়া যায় এমনি মাছ কিনতে চাইলে? রাত্রে সাড়ে তিনটে দিনে? আপনারা মাছ মারতে যান কখন? মেইন উপযুক্ত সময় কখন মাছ মারার? সময় মনে করেন যে সকাল 9টার সময় যাই, সকাল 9টায় রাত 2টার সময় আসি। তাহলে বিক্রি হয় কখন? ওই সকালে, সকাল 6টা। তাহলে আপনারা সারা দিনই ব্যস্ত থাকেন, ঘুমান কখন? আজকে সারা রাত্রি মাছ ধরছেন? ধরছিলেন? আজকে সারা রাত্রি যে মাছগুলো ধরেছিলেন কত টাকার মতো হয়েছিল? 8000। 8000 এর মতো? কি কি মাছ ধরেছিলেন? কাকসি, বাইলা, ফসলা। ফসলা এগুলো মানে জালিগুলো আপনারা ফেলে যান, ফেলে আবার পরে টেনে নিয়ে আসেন? হ্যাঁ, এইগুলো। আর যে সারা রাত্রি মাছ ধরেন, মাছ ধরার পর মাছ নরম হয়ে যায় না? মানে বরফ দিয়ে ফ্রিজ আছে। আচ্ছা, এই যে ফ্রিজ, মানে ককশিট দিয়ে আপনারা ফ্রিজ বানিয়ে রেখেছেন, তাই তো? ককশিট, ওর মধ্যে বরফের টুকরা টুকরা এরকম আছে। আপনারা মাছ ধরেন, মাছ কি খাওয়া দাওয়া হয় নাকি অন্য কিছু খাওয়া দাওয়া, যে মাংস টাংস খাইতে ইচ্ছা করে এরকম কিছু? ওটা তো সপ্তাহে একদিন খাওয়া হয়। আসলে বেশিরভাগ মাছই খাওয়া হয়। বেশিরভাগ মাছ। আপনারা কিন্তু ভালো, কারণ হচ্ছে যে আপনারা নদীর একদম ফ্রেশ মাছ, এগুলো কিন্তু চাষের মাছ না, ঠিক না? ফ্রেশ মাছ আমরা ধরা পড়ে। ও আচ্ছা, এগুলো কত কেজি করে ধরেন একবার জাল ফেললে? 500। ও মানে কয় কেজি করে ওঠে? 2 কেজি, 2.5 কেজি এরকম। এই যে নদীতে সারা রাত থাকেন, ওই কেউ কি ইয়া হয় টাকার টাকা বা এরকম হামলা হয়? ওটা তো হয়ই, মাঝে মাঝে হয়। কতকের হয়, কতকের ভাগ্যে পেছে, কতকের ভাগ্যে পেছে না, টাকা পয়সা নিয়ে যায়। আপনার এরকম কোন ঘটনায় পড়ছিলেন যে? না, আমরা পড়িনি। গত বছর আমরা পড়ি। তো ভাই ঠিক আছে, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই। নাম কি? আমার নাম মানে কাবুল খান। কি কি রান্না করেন এটা? এটা তো ইলিশ মাছ, সিম তরকারি, আলু দিয়া। আপনারাই ধরছিলেন? মাছ ধরেন কখন? কয় টাকার মাছ বিক্রি করছেন? এটা কি একটা ইলিশ রান্না করতেছেন? কয়জন খাবেন? চারটে ইলিশ। কয়জন খাবেন? তিনজন। মাছ ধরেন সারা রাত, ঘুমান কখন? আপনার তরকারি দেখে তো মনে হচ্ছে স্বাদ অনেক স্বাদের। এটা কি মাছ রান্না করছিলেন? খান কি কি দিচ্ছেন তরকারির মধ্যে? টমেটো, আলু, সিম,
ভাত রান্না হয় নাই এখনো? হ্যাঁ, ভাত রান্না শেষ। এই পেশায় কতদিন হলো আছেন? আমি এই জায়গায় নতুন আইছি, এই জায়গায় কোনো সময় আসি নাই আমার বয়সে। কতদিন হলে আছেন? এরকম একটা নৌকা কত দাম? এই নৌকা সাজাইতে 1.5 লক্ষ টাকা লাগে। আর জালি? জালিটা আপনার আলাদা। কি রান্না করেন? ডাউল না? মাছ মারেন? খান ডাউল কেমন হলো? মাছ আছে না? মাছ মারছেন সারা রাত? কি মাছ মারছিলেন? ইলিশ, শুধু ইলিশ? আজকে কতগুলো ইলিশ ধরেছিলেন? 1800 টাকা। মানে ভালো হয় না এরকম? সারা রাত্রি মাছ ধরেছিলেন? আপনাদের বাড়ি কোথায়? ২৫০০ নারায়ণগঞ্জের 2500, তাই না? আপনারা কতজন? তাহলে ২ নম্বর? আচ্ছা, এই কারণে আবার দেশে এই আগের কাজ করতে হচ্ছে। এই কাজে কিন্তু টাকা পয়সা আছে না? ভালো মালয়েশিয়াতে আপনার জাল করি, কারেন্ট জাল পাই তো, এগুলি জায়গা পুষারি নেগা পুলিশে নেগা, তারপর গরিব জ্বালা ধরা খাইলে আর কি, মানে হয়ে যায় পুলিশ ধরা খাইলে আপনার 5,000-6,000 টাকা, আবার জালের ফাইন নিলে আবার দুর্গতি 10,000-15,000 টাকা। এই হলুদ মরিচ দিয়া জিরা দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, তারপরে দিয়ে এটা কষাইতেছি, কষানোর পরে ডাল দিমু, ডাল দেওয়ার পরে আবার জল দিমু, জল দিয়ে কষাবো, তারপর এরপরে খাওয়া দাওয়া করে ঘুম না? ঘুম রাত্রে আবার মাছ। এই ইলিশ মাছ কি দিয়ে ধরে সবাই জানে নাকি? সারা বছর আমরা অভিযোগ দিয়ে জাল, আমরা তো জাল বাইয়া শিখছি, জালের কাজ আমরা দুইটা বাজে কিছু করতে তো জানি, করতে পারা যায় না। বন্ধুরা, কথা বলছিলাম এখানকার কিছু স্থানীয় জেলেদের সাথে, যারা সারা রাত মাছ ধরেছে, সকালবেলা সেই মাছ বিক্রি করেছে, এরপর সেই নৌকাতে বসে রান্না করে সকালের খাবার খাচ্ছে। এবার কথা বলবো এই ঘাটের এলাকার স্থানীয় এক ভাইয়ের সাথে। এ ভাই, আপনার নামটা কি? হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন হোসেন। তো এইখানে ঘাটে এসে তো অনেকেই দেখা যায় যে ঘুরতে চায়। তো যারা ঘুরতে চায় তাদের জন্য এই ট্রলার বা স্পিড বোটগুলো কিভাবে নেবে তারা? এটা হচ্ছে যে আমাদের যদি ট্রলারে ঘুরে 1 ঘন্টা যদি ঘুরে নদী দেয়া নদী পথে যদি ঘুরে 1 ঘন্টা, আচ্ছা, তাহলে হচ্ছে আবার সে 1200 টাকা 1 ঘন্টা। 1 ঘন্টা আর আমাদের এখানে একটা দ্বীপ আছে চতুর সাইড দিয়ে পানি মাঝখানে একটা দ্বীপ, ওখানে হচ্ছে 40 মিনিট বা আধা ঘন্টা লেট করবে, যাবে আসবে ওখানে হচ্ছে 1000 টাকা নেয়। 1000 টাকা করে নেয় এইভাবে নিয়ে? হ্যাঁ, ছিপোটা হচ্ছে আমাদের ওখানে যা 10 মিনিট লেট করবে, যাবে আসবে 1000 টাকা। ভিতরের কন্ডিশন কথা বলি ভাই, কোথায় যাবেন আপনারা স্পিড বোটে? ওপার বলতে জায়গার হাটকৃষ্ণপুর। হাটকৃষ্ণপুর? কত করে ভাড়া নেয় একটা? 140 টাকা করে। 170 টাকা করে যাইতে কত সময় লাগে?
এই 20 মিনিট লাগবে 20 মিনিট হ্যাঁ ওকে ভাই এখন একটু কথা বলবো এই ঘাট ইজারা নেওয়া এক লোকের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নামটা? আনোয়ার ভাই। যারা স্পিড বোটে যাবে বা স্পিড বোট ভাড়া করবে তাদেরকে আপনাদের এই ইয়ার মাধ্যমে যাইতে হবে, তাই তো? জি জি জি। এখানে আপনি কি মানে এক একটা স্পিড বোট কন্টাক্টে দিয়ে দেন নাকি শুধু লোকাল প্যাসেঞ্জার পার পার্সন করে ভাড়া হয়? এনে টিকিট হইলে 170 টাকা জনপ্রতি। জনপ্রতি। আর রিজার্ভ যদি নিতে চায় কেউ? রিজার্ভ নিলে সেটা আলাদা বিষয়। রিজার্ভ কত করে রাখেন? রিজার্ভ হইলো আপনার 90 যায়, 90 জন লোক যাবে। আচ্ছা হ্যাঁ, জন প্রতি যা সোয়েটার রিজার্ভে দেব। যদি লোক কম হয় যে ফ্যামিলি স্বামী স্ত্রী দুজন তোর তো যাবে তার দিকে দেখা যায় যে 100 টাকা 150 টাকা 200 টাকা। বন্ধুরা সবশেষে এবার পদ্মার বুকে তাজা ইলিশ মাছ ধরা দেখব, তবে আর দেরি কেন, চলুন পদ্মার বুকে ইলিশ মাছ ধরা দেখে আসি। তো এই হচ্ছে আমাদের স্পিড বোটটা আসতেছে, তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই যাব। আমরা জাস্ট মাছ ধরা দেখব, এখানে দেখব কিভাবে জেলে ভাইরা তারা মাছ ধরতেছে অনেক কষ্ট করে। ভাই নাম কি? আনোয়ার। আহমদ আলী। আহমদ আলী, দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। বন্ধুরা এই পর্যায়ে জানিয়ে দিব মইনাট ঘাট কিভাবে আসতে হবে। মইনাট ঘাট আসতে হলে রাজধানী ঢাকার গুলিস্তানের গুলাবশাহ মাজারে আসতে হবে। সেখান থেকে যমুনা পরিবহনের বাস মইনাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া পড়বে 90 থেকে 100 টাকা। সময় লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা। আসলে সময় নির্ভর করে রাস্তার যানজটের উপর। মনে রাখবেন এই পরিবহনের সর্বশেষ বাসটি মইনাট ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সন্ধ্যা 6:30। তাই মইনাট ঘাট আসতে হলে আপনাকে একটু সকাল সকাল বের হতে হবে, যাতে করে আপনি সন্ধ্যাবেলার আগেই আপনার ভ্রমণ শেষ করে ঢাকার উদ্দেশ্যে ফিরতে পারেন। মইনাট ঘাটে খাওয়া দাওয়ার জন্য তেমন ভালো মানের রেস্তোরাঁ নেই, তবে ঘাটের আশেপাশে কয়েকটি সাধারণ হোটেল রয়েছে যেখানে ভাত মাছ ডাল ভর্তাসহ বেশ কিছু পদের খাবার পাওয়া যায়। বন্ধুরা আজ মইনাট ঘাট থেকে বিদায় নিচ্ছি, তবে আশা করছি খুব শীঘ্রই দেখা হবে।